নবজাতক শিশুর বাবা মা এবং অভিভাবকদের করণীয়। একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে। এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না, খুব কম মানুষই জেনে থাকার কথা। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ 13টি করণীয়র কথা উল্লেখ করব কোরআন এবং সুন্নার আলোকে। এই 13টি করণীয়র আমার মনে হয় যে 10টি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না, ধারণাই নেই, করবে কি। তো বিষয়টি এজন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, বরং কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো কোনোটি নিষিদ্ধ, সেরকম অনেক কাজ আমরা করি। আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায়। সবাই আমরা অভিভাবক, কেউ হয়তো সন্তানের বাপ আর না হলে সন্তানের বাপ হব ইনশাআল্লাহ, আর অনেকে তো বাপ হইয়া এখন দাদা হওয়ার উপক্রম, নানা হওয়ার উপক্রম, ঠিক কি না? তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই, খালি না, সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে। অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে, আসবে, তার আসার পর আমাদের করণীয়গুলো কি কি, সুন্নাহ ভিত্তিক আমলগুলো কি কি, সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন কোরআন এবং হাদিস ঘেঁটে মোটামুটি 13টি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই 13টি করণীয় একজন অভিভাবকের জন্য, একজন বাবার জন্য, একজন দাদার জন্য, একজন নানার জন্য, একজন মায়ের জন্য এ কাজগুলো করা উচিত। তার ভিতরে সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল। আমরা সবাই জানি বনি আদমের সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু শয়তান, যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে। শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে। সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে, আমাদেরকে বিপদগামী করবে, জাহান্নামে নিয়ে ছাড়বে, সে একা যাবে না। এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, সেই চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, এবং সেই হলো আসল শত্রু, সেই হলো চিরশত্রু। কোনো মানুষ কোনো মানুষের কি হতে পারে না, চিরশত্রু হতে পারে না। মানুষের চিরশত্রু কে হবে? একমাত্র শয়তান। অতএব একজন সচেতন দায়িত্ববান সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি, আমার সন্তানটি, আমার নাতি নাতনি, তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে। এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব। কথা বুঝে আসছে? তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন। এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল, পরে আরেকটা আমল, এই দুইটাই হলো সুরক্ষার জন্য। আমি বলি টিকা, বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না, তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো, আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বাতলে দিয়েছে। একটি শিশু যাতে বড় ধরনের শয়তানের কোনো অ্যাটাক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখেন, এই জন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য। একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আর একটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে, দুইটা আমল। সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি, সে আমলটি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে, বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ,
এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন তাহলে লাম ইয়াদুররুহু শয়তানুন আবাদা, কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না, শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে। যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে, দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন, নিরাপদে রাখেন। ওয়াজান্নিবি শয়তান মা রাযাকতানা, আর আমাদেরকে যে শিশু যে সন্তান আপনি দিবেন রিজিক হিসাবে দান করবেন, সেই শিশু সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ, বড় ধরনের কোনো ক্ষতি, তাকে মুরতাদ বানায় দেওয়া, অমানুষ করে দেওয়া, একেবারে বিপদগামী করে দেওয়া, এরকম বড় দায়ে কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি আমল আমরা পেয়ে গেলাম, সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এই আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল, একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল। আমল নাম্বার দুই, সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে, কাছে হলে বেশি ভালো, কাছে থাকবে বা দূরে, বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো আমলটি হলো, এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা। আপনি কোন দিন সন্তান আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজ খবর নাই, মুজদিস নাই হয়তো, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা রাখছেন। প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন, সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, ওই একই আশ্রয় শয়তানের আক্রমণ থেকে। এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি, এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন, ইমরানের স্ত্রীকে ঈসা আলাইহিসসালামের নানি মারিয়াম এর মা, যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, কি ফরিয়াদ? তিনি বলেছেন ওয়া ইন্নি সামাইতুহা মারিয়াম ওয়া ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে দোয়াটা পছন্দ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম এর মা, মারিয়ামের মা দোয়া করেছে, মারিয়ামের মা দোয়া করেছেন ইমরানের স্ত্রী, সূরা আলে ইমরান যে কোরআনে বর্ণিত হয়েছে না, এই ইমরানের স্ত্রী ঈসা আলাইহিসসালামের নানি, তিনি দোয়া করেছেন আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে এর নাম আমি মারিয়াম রাখলাম আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই, আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি, আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় দিন। কোত্থেকে? শয়তানের শয়তানি থেকে, শয়তানের শয়তানি থেকে আমার মেয়েকে, এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়েন? আশ্রয় দিন। দোয়াটি কি করছেন? মারিয়ামের মা। আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কা মদিনা গেছেন তাই না? আমাদের দেশ থেকেও হাজিরা আসলে, এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে, দেখছেন আপনারা মরিয়ম ফুল কিনে, কেন মরিয়ম ফুল কিনে? আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত না, মরিয়ম খেজুর কিনে, মরিয়ম ফুল কিনে, কেন? ও যে মারিয়াম আলাইহাসসালাম তার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে যে সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিসসালামকে, তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে তাই না? এবং তার বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন খেজুর গাছের সাথে, আল্লাহ বলছেন ধাক্কা দিতে ধাক্কা দিয়েছেন খেজুর পড়ছে, তিনি সেখান থেকে খাইছেন, আল্লাহ তাআলা খুব সহজে গর্ভ খালাস করে দিয়েছেন। এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে, সেজন্য মানুষ ওই মরিয়াম খেজুর তালাশ করে, কোত্থেকে সেই মরিয়াম খেজুর? 2000 বছর আগের খেজুর গাছ এখন কোত্থেকে আসবে? কে বা কারা নাম দিছে আর দমছে মানুষ কিনতেছে? হ্যাঁ, মরিয়াম খেজুর ওই গর্ভধারণকারী মায়েদেরকে খাওয়ায় এই এই বিশ্বাস রেখা যে এটা খাওয়ালে কি হবে, সন্তান সহজে খালাস হবে বা বের হবে। আশ্চর্য কথা, যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে মরিয়ামের মায়ের, মরিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন, ওই খেজুর মরিয়ামের খেজুর সংরক্ষিত থাকা
সহজ না, কোথাকার কোন মরিয়াম ফুল, কিন্তু আপনার এই যে আমল এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে, এটা তো আর ভুল নয়। মরিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর, সে আমল আমরা জানিও না করিও না, ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিছে, সে মরিয়াম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি, মরিয়াম ফুল আমরা কিনতেছি। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন। প্রিয় ভাইয়েরা, শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো, প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা, সহবাসের দোয়া পড়া সব সময়। আর দ্বিতীয় করণীয় হলো, সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ এই যে আসলো, এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে, কঠিন চ্যালেঞ্জ তার সামনে, কঠিন চ্যালেঞ্জ। যে পৃথিবী, বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা, যে পরিবেশ, এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ, বড় কঠিন। চতুর্দিকে কাঁটা আর কাঁটা, হারামের কাঁটা, শিরকের কাঁটা, নাফরমানের কাঁটা, বেদাতের কাঁটা, ফাসেকি কাজের কাঁটা, বোঝা বোঝায় চতুর্দিকে। আল্লাহ এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন, শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে। একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা, শয়তান আশ্রয় থেকে প্রার্থনা করে। মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা, নিজের ভাষায় করা যেতে পারে। আল্লাহ আপনি এই শিশুকে, এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, তার ক্ষতি করতে না পারে, তাকে যেন পথ থেকে সরায় দিতে না পারে, সিরাতে মুস্তাকিম থেকে, আল্লাহ জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি, এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি। কজন করছি আমরা আমলটা, হয়তো শুনছিও প্রথম, ঠিকই না? আচ্ছা, এগেল তো মারিয়ামের মায়ের আমল, কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন, করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাইকে, সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে, তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়ে আল্লাহ সুবহানাল রক্ষা করছেন। আল্লাহ তালা কি করছেন, রক্ষা করছেন, সুবহানাল্লাহ। মারিয়া, মারিয়ামের সন্তান ঈসা, এদেরকে আল্লাহ তালা কি করছেন, শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। কোরআনে তার উল্লেখও আছে, কোরআন এবং সুন্নাতে তার উল্লেখও আছে। শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে, একটা এই সরি জন্মের পরে একটা আক্রমণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে হেফাজতে রাখেন। বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে, সেদিকে যাচ্ছি না। এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, এটিও সহিহ বুখারীতে বর্ণিত আছে এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জন্ম হয়েছিল, তখন তিনি একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন, জন্মের পরে বলতে একেবারে জন্মের পরপরই করছেন এমন এমনটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় না অবশ্য, তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন, দোয়া করতেন, বুঝে আসছে কথা? কিরকম দোয়া করতেন, দোয়া করতেন এই উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। হুবহু এটা পড়া কোনো জরুরি না, উনি দুইজনের জন্য দোয়া করছেন, ওই জন্য ওই জুকুমা বলেছেন, এটা জন্মের পরপরই করতে হবে এটা জরুরি না, বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের। দোয়াটির অর্থ হলো এই, আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই, অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য, এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে। এক হলো শয়তানের আক্রমণ থেকে, যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করছেন, সেটা কি, বদনজর থেকে, শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে, এটাই বাস্তবতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে শয়তান থেকে কি করেন, হেফাজতে রাখেন এবং বদনজর থেকে হেফাজত রাখেন। তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ, যে সন্তানের জন্মগ্রহণের পরে সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নিব, তার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে নেব ইনশাআল্লাহ। করবেন তো আমলটা, আল্লাহ চান তো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিন নম্বর আমল হলো ভাই, সন্তান জন্মগ্রহণ করার পর সেই সংবাদ যদি আপনার কাছে আসে, সন্তানের জন্মের সংবাদ, সুসংবাদ যদি আপনি পান, তাহলে
সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন, আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন। যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন, আপনার সাদিকের হয়েছে, আপনার নিজের হয়েছে অথবা আপনার ভাইয়ের হয়েছে, হ্যাঁ কারোর হয়েছে, প্রথম প্রশ্নটা কি হয়, ছেলে না মেয়ে, ঠিক কিনা? যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, যদি বলে যে ভাই আমার তো আল্লাহ একটা সন্তান দিছে, তো প্রথম আমরা প্রশ্ন করি কি, ছেলে না মেয়ে? তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাহুল্লাহ লিখিত একটি কিতাব, এখানে সহিহ সূত্রে বর্ণিত একটি হাদিসে আসছে, কাসির ইবনে উবাইদ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে, যে কেউ মদিনাতে কারোর সন্তান হয়েছে, খবরটা ওনার কাছে আসছে, আমাদের আসলে তার কাছে, ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞেস করতেন না ছেলে নাকি মেয়ে, উনি জিজ্ঞেস করতেন একটা কথা অবশ্য, কি জিজ্ঞাসা করতেন, খুলিকা সাওইয়া, অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো, বিকলাঙ্গ না তো, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তো? যদি বলা হতো নাম, তিনি বলতেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমলটি কার ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচাইতে বেশি, সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে, এটা তার আমল ছিল। তো এখান থেকে কি বুঝলাম, যে কোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয়, অভিভাবক অনভিভাবক অভিভাবক না সকলের জন্য এটা, যে আমরা প্রথম আমল করব কি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। আফসোসের বিষয়, আমরা ওই যে প্রথম প্রশ্ন হয়, হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কাসির ইবনে উবাইদ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে, কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না, মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা। এবং এরপরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবা, একজন মায়ের, একজন অভিভাবকের, যেন সন্তান সুসন্তান হয়, নেক সন্তান হয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা কোনো বড় প্রশ্ন নয়, বড় চাহিদা নয়, বড় বিষয়, ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে শিখানোর জন্য, নবীরা কিভাবে সন্তান চাইতেন, আম্বিয়া আলাইহিমুসসালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন, সে ভাষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তার একটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে কি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি, সুসন্তান, সুসন্তান। সন্তান যদি নেক হয় সে ছেলে হইলেও আমার উপকারে আসবে, মেয়ে হইলেও উপকারে আসবে, আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয় তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক, সে আমার দুনিয়াও ডুবাবে, আখেরাতেও আমাকে। আফসোসের বিষয়, এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে, সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগের আইয়ামে জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে, তখন তাদের মুখটা কি হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, মেয়ে হলে বলে কি, মেয়ে হয়েছে, মেয়ে, মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না, আর ছেলে হলে মাশাআল্লাহ পুরো গালে হাসি দিয়া বলে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই, মূর্খতা। একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে না, অথবা একজনের শুধু ছেলে হচ্ছে একজনটা মেয়ে হচ্ছে না, ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা, এটা দোষের কিছু না, কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া, মেয়ে হলে বেজার হওয়া, এগুলা বোকামি ছাড়া কিচ্ছু না। আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাক দিবে কে, বংশের বাতি কে জ্বালাবে, এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না? আপনি মরে কবরে যায় সুটকি হবেন, সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন, তখন দুনিয়াতে আপনার বংশে চেরাক জ্বললো না, হারিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো, মোমবাতি জ্বললো, এটা আপনার কোনো দরকার আছে, কি বলেন?
এটা বোকামি ছাড়া আর কি, এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই। প্রিয় বন্ধুগণ, এই জন্য সন্তান সুসন্তান যেন হয় সেটা বরং আল্লাহর কাছে দোয়া করা। মেয়ে হলে এটাকে ভালো সঠিক তারবিয়ত লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে, এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে, ইনসাফ করতে পারলে, আদর ভালোবাসা দিয়ে, জান্নাতের ওয়াদা আছে। দুইটা মেয়ে পারলে, তিনটা মেয়ে পারলে, ছেলে দশটা ছেলে পারলেও কোনো জান্নাতের ওয়াদা কোনো হাদিসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা মেয়েকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন, ছেলে দিছেন যেগুলা সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন, বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে। উনি নিজে মেয়েদের বাপ। এত যাদের কি হয় না, ছেলে হয় না বা ছেলে ছেলে নাই, শুধু মেয়ে, আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ ছিল, আপনিও কি মেয়েদের বাপ। কোন কোন সালাফ বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন। আর অভিজ্ঞতাও বলে এ যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয়। ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয় মেয়েরা ততটা দেয় না, মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না। মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপ মার পক্ষ হয়ে, আর ছেলেরা বাপ মার সাথে ঝগড়া করে বউয়ের পক্ষ হয়ে, ঠিক না বেঠিক? এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়েই ভালো সব, বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে। অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা, এটা এক ধরনের কুফুরি, এক ধরনের আল্লাহর নেয়ামতকে কি করা, ডিনাই করা, অস্বীকার করা, এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তাহলে তিন নম্বর আমল হলো সন্তান জন্মের সংবাদ শোনার পরে, এটা শুধু অভিভাবকের জন্য না সকলের জন্য, প্রথম কাজ হলো কি করা, শোনার পরে আল্লাহর শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহ। চার নম্বর আমল, নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? কানে আজান দেওয়া। কানে আজান দেওয়া এটি একটি আমল। কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন এখানে, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। বাহিরে আজান দিলেও এটা সঠিক হলো না, কানে আজান দিতে হবে। কানে আজান দেওয়া মানে আবার কি না, কানে মাইক ধরে আজান দেওয়া না, ছোট বাচ্চা তো মারাই যাবে তাহলে, অ্যাক্সিডেন্ট হবে। আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তার কাছ, তার কান, তার তাকে কেউ ধরলো, ধরলো আপনার কোলে রেখে সামনে, তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন, আজানের বাক্যগুলো শুনায় দিলেন তাকে। এখানে চিৎকার করে করে, জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না, আজান দেওয়া না, আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া, তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা সালাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া। এবং এর একটা প্রভাব, এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আবু রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কে? আবু রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যেটি মুসনাদে আহমদে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহি বলে মন্তব্য করেছেন। কি আবু রাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযুনিল হাসাইন হাসানি হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাহ। তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি নিজে দেখেছি, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন, ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু কানে দিয়েছেন। তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না, আজান দেওয়া। অনেকে বলেন বাম কানে একামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে, ডান কানে আজান দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে সাবেত হলো, যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুন্নাত, এ হাদিস দ্বারা যেহেতু সাবেত হয়েছে। বাম কানে একামত দেওয়া এটা কতটুকু প্রমাণিত? আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে, রেওয়াজ বা সিস্টেম চালু আছে, তো এটা একেবারে ভিত্তিহীন না। এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায়, একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মুহাদ্দিসিনে কেরাম অনেকে, হাদিসটি ভিত্তিহীন, আরেকটাকে জয়ীব বলেছেন যেটা সুনানে বাইহাকীতে বর্ণিত হয়েছে, আর আরেকটা হাদিস আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না, কোনো সাহাবি থেকেও না, একজন তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের খুব নাম করা একজন খলিফাদের, চার খলিফার পরেই বলা হয় পঞ্চম খলিফা বলা হয়, অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে
মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যারা যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখার মতো তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন, বাম কানে একামত দিতেন। কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন। যাই হোক, এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত নয়, এটি বগবিতে তাফসীরে বগবিতে আছে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে। তাহলে ডান কানে আজান দেওয়া, কানে আজান দেওয়া এটা প্রমাণিত হলো। কয় নম্বর আমল গেল? চার নম্বর আমল গেল। আমল নম্বর পাঁচ, পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, বরকতের দোয়া করা, বিভিন্ন জিনিস দোয়া করা। সারা জীবন তো দোয়া করবেনই, কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন, তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত। একজন সাহাবি মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার ছেলে ইয়াস এর জন্ম যখন হয়েছিল তো এলাকার যে সমস্ত সাহাবিরা আছেন, সিনিয়র সাহাবিরা, তারা আমার বাসায় আসছেন, তাদেরকে আমি মেহমানদারি করছি, সন্তান হয়েছে, বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবিরা। তো তারা এসে শিশুর জন্য কি করছেন, অনেক দোয়া করছেন। তাদের মতো করে আছে না যে মানুষ আসলে নবজাতক শিশু নতুন শিশুর জন্য দোয়া করে, তো না তার মতো করে যাদার মতো করে শিশুর জন্য কি করছেন, আল্লাহ তারা এই করো সে করো অনেক দোয়া করে দিয়েছেন। তো বাবা হিসাবে মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু আনহু তার মনের ভিতরে একটু খুদমতে ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন, কিছু জিনিস আল্লাহর কাছে চাইছেন ঠিক আছে, কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে, আমার কিছু টার্গেট আছে, আমার কিছু চাওয়া আছে, কিন্তু সেগুলো ওনারা বলেন নাই। তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বারাকাল্লাহু লাকুম ফিমা দাআউতুম, আপনারা যে আমার শিশুটার জন্য, ছেলেটার জন্য, ইয়াসের জন্য দোয়া করে দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাদের বরকত দান করুক। তবে আমার কিছু দোয়া আছে, আমি এখন একটু বলবো, আপনারা সাথে একটু কি বলেন, আমিন বলেন। তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য, তার যেন সে দিনদার হয়, মুত্তাকি ফরজগার হয়, তার যেন ব্রেন ভালো হয়, মেধাবী হয়, এরকম কয়েকটা দোয়া করছি। এই দোয়া করার পরে ওনার সাথে আমিন বলছেন। মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু বলেন যে আমি এই শিশুর বড় হওয়ার পরে, আমার ছেলে যখন বড় হয়েছে, এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম আমি লক্ষ্য করে দেখছি যে প্রত্যেকটি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফুলে গেছে আমি দেখছি। তাহলে বাবা হিসাবে একজন সাহাবির আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন, বিভিন্ন জিনিস আল্লাহর কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন। কয় নম্বর আমল গেল? পাঁচ নম্বর আমল। নম্বর ৬, তাহনিক করা। কি করা ভাই? তাহনিক, তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য? কজন তাহনিক করছেন বলেন, হয়তো নামই শুনছেন প্রথম, ঠিক না? এটি একটি আমল, এটি একটি আমল এবং সুন্নাত, এটি বিলুপ্ত আমলগুলোর মধ্যে থেকে একটি আমল। তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসাবে মায়ের বুকের শাল দুধ খাবে, ওটা তো ঠিক আছে, আর এর বাইরে খেজুর চাবাইয়া, খেজুর চাবাইয়া মুখে লালাতে হালকা ভিজার পরে তার মুখে একটু দেওয়া, যাতে করে রসটা যায় তার মুখে, সে যাতে চেটে খেতে পারে, বাস এরকম করে। আবার খেজুর বা খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে, ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে, ক্ষতি হবে, সেটা না, মুখের ভিতরে চাবাইয়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া, যাতে করে সে শুধু রসটুকু সামান্য একটু রস চেটে নিতে পারে, খেতে পারে, এটাকে বলা হয় তাহনিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত শিশুর জন্ম হতো সবাই তার কাছে নিয়ে আসতেন, আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের, এবং যেদিন হইতো সেদিনই সাধারণত আপনার, এবং তার জন্য কি করতেন, তাহনিক করে দিতেন। কি করে দিতেন? তাহনিক করে দিতেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এবং এটা সুন্নাত। এখন একটা কথা হলো, আমাদের যুগে তো কি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাহলে আমাদের শিশুর তাহানিক কে করাবে, খেজুর দিয়ে তার তাহানিকটা কে করাবে? তো এটা নিয়ে অনেক ওলামা ইকরাম বলেন, আপনার যুগে যে কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, ইমাম সাহেব, কোনো আলেম, কোনো ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন, তাকে দিয়ে তাহানিক করাবেন, বুঝে আসছে কথা? অন্য অনেক ওলামা ইকরাম বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহানিক করেছেন, ওনার পরে কোনো সাহাবির কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না, অতএব অন্য কারোর কাছে নেওয়া জরুরি না, বাপ মা, দাদা দাদি, নানা নানি যারাই থাকবেন আশেপাশে তারাই কি করে দিবেন, তাহানিক করে দিবেন, এটা শুনলাম। তাহলে এই তাহনিকের যে আমলটা, এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায়
বিদায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে, এটা তো নাই। একটা হলো আগে থেকে ছিল, এখন নাই। এটা একান্ত আলেম ওলামা ছাড়া খুব কম মানুষই করেন। আলহামদুলিল্লাহ আমার তিন সন্তানের সময় আমি তাহনিক করেছি। তো তাহনিকের আমলটি আমাদের অনেকের জানা নাই। এর ভিতরে অনেক কল্যাণ, তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণহিত আছে। সবচেয়ে বড় কল্যাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা আমলটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করছেন, আমরাও সেটা করবো, সুন্নতের আমল মনে থাকবো তো ইনশাআল্লাহ। সাত নম্বর আমল, সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা। এই এই পর্যন্ত যেগুলো বলছি ছয়টা আমল, এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পরপর সাত দিনের আগে আগের কাজ, এগুলো শুরুর দিকের কাজ এগুলো। আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো, এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে সাত নম্বর দিনের আমল। এই সাত নম্বর দিনের আমলের ভিতরে এক নম্বর আমল এবং সিরিয়ালে সাত নম্বর আমল হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা ভাই? সুন্দর একটা নাম রাখা। এবং এই সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, উলিদ আলী গোলাম, আমার একটা শিশু হয়েছিল, একবার ছেলে হয়েছিল, তো ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে আসি, ফাসাম্মাহু ইব্রাহিম, তিনি তাকে তখন ইব্রাহিম বলে নাম, ইব্রাহিম নাম রাখলেন, ফাহান্নাকাহু বিতামারিহি তামারাতিন, এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহানি করাই দিলেন এবং তাকে বরকতের দোয়া করলেন, এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন। তিনটা আমল করলেন, এই হাদিস থেকে প্রমাণ হলো, বুখারীর হাদিস। তাহলে নাম রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশুর নাম রাখতে হয়, এটা বাবা মা বা অভিভাবকদের কর্তব্য। এবং এই নাম রাখাটা আপনার জন্মের দিন হতে পারে, তিন নম্বর দিনও হতে পারে, তবে কোন কোন বর্ণনাতে সাত নম্বর দিনের কথাও আসছে। এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনই রাখতে হবে, তবে সাত নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত। অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি, সাত নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত। নাম, সবচেয়ে উত্তম নাম, সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এর উপরে কোনো নাম নাই। দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা? প্রথম শ্রেণীর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, দ্বিতীয় শ্রেণীর নাম কি? দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে 99টি নাম আছে, আল্লাহর 99 নামের শুরুতে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে, কি যোগ করলে? আব্দুন যোগ করলে যে নামগুলো হবে, যেমন আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল গফুর, আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুল ওদুদ, যত আল্লাহর 99 নাম দিয়ে যে নাম আছে, আমরা নাম খুঁজে পাই না। শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যায় মানুষ, জোর একটা নাম দেন ভাই, একটা নাম দেন, নাম ঠিক করতে পারে না। আল্লাহর 99 নাম, এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায়, আমাতুল লাগাইলে মেয়েদের নাম হয়ে যায়। আমাতুল মানে বান্দি, মেয়ে গোলাম, আর আব্দুল মানে পুরুষ, ছেলে গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মেয়ে বান্দা। তাহলে 99টা নাম তো আপনার হাতের কাছেই আছে, এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না। আমরা নাম রাখার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয়। এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি। আব্দুল্লাহ নাম রাখতে বলে বলে যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ এ তো আমার ভাইয়ের খালাতো শালির, জেডাতো ভাইয়ের ছেলের নাম, কোনো মানে আছে? আমার বোনের ছেলের নাম তো সমস্যা, কি আপনার বোনের ছেলের নাম হয়েছে? আপনারা দেখেন এদেশের একটা কালচার আছে, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ, কই তাদের তো কোনো সমস্যা হয় না। আমরা বলি ডাকলে তো সমস্যা, আব্দুল্লাহ বলে দুজন দৌড় দিবে, এই সমস্যাটা জীবনে কয়বার হবে, এই সমস্যাটা জীবনে কয়বার হবে? এগুলা সঠিক না। আসলে আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক আনকমন নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয়। এই জন্য আপনি আজকে আব্দুল্লাহ, আব্দুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি এটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানুষ লালটু, বল্টু, টল্টু এই সমস্ত নাম রাখে, আল্লাহ হেফাজত করেন। সুন্দর একটা নাম রাখা, এটা সন্তান, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা অভিভাবকদের করণীয়র ভিতরে অন্যতম প্রধান একটি করণীয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের দেশে নামের ভিতরে আরো অনেকগুলো সমস্যা আছে, তার ভিতরে একটা হলো যে একজনের তিনটা চারটা করে নাম থাকে। একজনের কয়টা করে নাম থাকে? তিনটা চারটা করে নাম থাকে, এবং সবগুলো আলাদা আলাদা নাম। সব নামগুলো কি? আলাদা আলাদা নাম। আমি কি বুঝাতে পারছি? যেমন ওমর ফারুক, আচ্ছা এটা আরেক সমস্যা, সেখানে আমি আসতেছি, তার আগে একটু বলে নিই যে একজনের তিন চারটা নাম লাগে। যখন মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী দুইটা নাম কিন্তু এখানে,
একটা নবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইয়ের নাম, জামাইয়ের নাম, ঠিকই না? দুইজনের নাম একজনে দখল করছে, ঠিকই না? এভাবে আমাদের দেশে যত নাম পাবেন বেশিরভাগ নামগুলো একজনে তিনটা চারটা নাম। এটা এটা একটা ভুল কালচার, এটাতে কোনো মানে কোরআন হাদিস অশুদ্ধ হয়ে যাবে, আলোকে অশুদ্ধ হয়ে যাবে, বা এটা কারণে আপনার কোনো গুনাহ হয়ে যাবে এরকম না, কিন্তু এটা মানে সঠিক না। নাম থাকবে কি? একটা নাম থাকবে, একটা, সেটা যেটাই হোক। হ্যাঁ, তার সাথে বাবার নাম যুক্ত হতে পারে, তাহলে দুইটা হলেও সমস্যা নেই। দাদার নাম যুক্ত হইয়া তিনটা হলেও কি নাই, দোষের কিছু নেই। কিন্তু আপনার একারই নাম কি? তিনটা। এখন তার নাম হলো মোহাম্মদ আলী, তার বাবার নাম হলো আব্দুল গফুর, তাহলে মোহাম্মদ আলী আব্দুল গফুর, দাদার নাম আরেকটা লোকান, তাহলে চারটা পাঁচটা নাম হয়ে গেল, তিনজনের মিলে চার পাঁচটা নাম। আর ভাগ্য ভালো হের বাপের নাম আব্দুল গফুর, হের বাপের নাম যদি হইতো কি সর্বত আলী, তাহলে তার মধ্যে তো আরো দুইটা নাম হইতো, ঠিকই না? তো এগুলো মানে এক ধরনের ভুল। নাম যে কোনো একটা নাম রাখা উচিত। এক্ষেত্রে একটা কালচার আমাদের সমাজে যেভাবেই হোক ঢুকে গেছে শিয়াদের প্রভাবের কারণে। এককালে হয়তো আমাদের দেশে নামগুলো রাখার ক্ষেত্রে শিয়াদের একটা ভূমিকা ছিল, তাদের কাছ থেকে হয়তো দিন শিখছে, আফগান থেকে বা মোগল আমলে শিয়াদের একটা প্রভাব ছিল। আমাদের দেশে বেশিরভাগ নামের সঙ্গে আপনার নামের শেষে আপনারা দেখবেন হয় আলী, নয় হাসান, নয় হোসেন। খেয়াল করছেন আপনারা? এখানে যদি এখন যাচাই করি আমরা, তো আমার মনে হয় শতকরা 30 জন মানুষের নামের শেষে হয় হাসান আছে, নয় হোসেন আছে, আর না হয় আলী আছে, ঠিকই না? ভাই হাসান হাসান আলী থাকাতে তো সমস্যা নাই, সমস্যা যেখানে সেটা হলো অন্য কোনো সাহাবীর নাম তো আর রাখেন না, শুধু এই তিনজনের নাম রাখেন কেন? এটা তো শিয়াদের চিন্তা, শিয়ারা এই তিনজনকে শুধু মুসলমান মনে করে, অন্য সব কাফের সাহাবীদেরকে কি মনে করে? কাফের মনে করে, নাউজুবিল্লাহ। তো আপনি শুধু তিনজনেরটাকে রাখবেন আর কারোরটা রাখবেন না, এটা তো বোঝা যায় যে তাদের যে শত্রুতার কালচার শিয়াদের সেটা আপনার ভেতরে আসাল্লাহ মাফ করে, এটা একটা ভুল। অতএব আপনি যদি মহব্বত করে সাহাবীর নামকে রাখতে চান, তো নামের ক্ষেত্রে তো ওই যে আল্লাহর নাম শুরুতে আব্দুল লাগায় রাখা, এটা এই ক্লাসের নাম। দুই নম্বর হলো নবীদের নাম, তিন নম্বর হলো সাহাবীদের নাম। যে কোনো সাহাবীর নাম আপনি কি করেন, রাখেন, সুন্দর, আলী রাখেন, ওমর রাখেন, আবু বকর রাখেন, কোনো অসুবিধা নাই। তো এক্ষেত্রে যে কোনো একটা নাম আমরা রাখি, কিন্তু ওই যে সাথে আরও দুইটা তিনটা লেজুর যুক্ত করে দিই এবং শেষে আলী হাসান হোসাইন রাখ, কামরুল হাসান, দেলোয়ার হোসাইন, হ্যাঁ, তারপরে সর্বত আলী, আব্দুল আলী। আর অর্থের দিক থেকে অনেক সমস্যাও আছে, অনেক নামের মধ্যে অর্থের দিক থেকে কি আছে, সমস্যাও আছে। যেমন রহমত আলী, রহমত আলী মানে কি? আলীর রহমত, আলীর করুণা। এ তো শিয়ারা আলী জালাতকে আল্লাহর জায়গা দেয়, এই জন্য আল্লাহর আলীর রহমতে তারা সন্তান পাইছে, দেখে সন্তানের নাম রাখে আলীর রহমতে সন্তান পাইছে। আমরা তো এটা বলতে পারি না, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের ভিতরে একটা হলো আলী, আপনি সেই দৃষ্টিকোণ থেকে রাখলে সেটা ঠিক আছে, কিন্তু মানুষ আসলে বুঝেও না কি রাখে, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যেটা উনি বলছেন ওমর ফারুক, এখানে ফারুক এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কি, একটা উপাধি, এটা শুধু ওনার জন্য খাস। আপনি ওমর ফারুক কোনো ইয়ের জন্য আপনার সন্তানের জন্য রাখলে সেটা কি হলো না, এটা খাটলো না। আপনি যদি রাখতে চান ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, তা আপনি ওমর রাখেন, কিন্তু ওনার উপাধি আপনার সন্তানের জন্য আপনি জুড়ে দিবেন, এটা সঠিক না। ঠিক একইভাবে আবু বকর সিদ্দিক নাম বেশিরভাগ মানুষ এভাবে রাখে না, ওসমান গনি, ওসমান গনি এভাবে রাখে। তো এরকম আরো বহু সাহাবি আছেন, আবু আইয়ুব আনসারি, এভাবে যুক্ত করে সাহাবিদের নামের সঙ্গে তাদের যে আলাদা পরিচয় আছে ওইটাও আবার যুক্ত করে। ভাই কারোর পরিচয় কেউ কি করতে পারে না, গ্রহণ করতে পারে না, ওইটাকে আলাদা নাম হিসাবে নেন, ঠিক আছে। আপনি কথার কথা, মরহুম শেখ মুজিবকে আপনি খুব মহব্বত করেন, আছে না অনেক লোক যে শেখ মুজিবকে মহব্বত করেন দেখে তার নামে সন্তানের কি করেন, নামকরণ করেন। তো শেখ মরহুম শেখ মুজিবকে মহব্বত করে আপনি ছেলের নাম যদি মুজিবুর রহমান রাখেন, আপনারা কেউ বাধা দিবে? কিন্তু আপনি যদি ছেলের নাম রাখেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তাহলে মানুষ আসবে না, এটা তো খাটলো না। বঙ্গবন্ধু তো ওনার টাইটেল, এটা তো আর কারোর জন্য আসবে না, নামটা সবার জন্য আসতে পারে। ঠিক একইভাবে আরও যে সমস্ত রাজনৈতিক নেতা আছেন, অন্যান্যরা আছেন, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক না? আমি ঠিক, অতএব এগুলো একটা ভুল। যাই হোক, সুন্দর, অর্থবহ, অর্থের দিক থেকে কোনো খারাপ কিছু নাই, এরকম নাম রাখা সবচেয়ে বেস্ট, আল্লাহর নামকে জুড়ে রাখা। দুই, নবীদের নাম রাখা। তিন, সাহাবিদের নাম রাখা। আফসোসের বিষয়, এই তিন শ্রেণীর কোনোটার ব্যাপারে আগ্রহ নাই আমাদের কাছে। যত মানুষ নাম চাইতে আসে বেশিরভাগ মানুষ বলে আনকমন নাম দেন, দুই অক্ষরের নাম দেন, ওই যে টালটু বল্টু যেগুলো শুনে নাই কোনোদিন, এরকম নাম চায়, যে নাম কোথাও নাই আশপাশে এরকম নাম চায়।
একটা লোক বড় না সবচেয়ে সুন্দর অর্থবহ নাম দেন আমাকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমলের। সময় তো ভাইরা, নামের আমল চলে গেল সাত নম্বর। আট নম্বর আমল আকিকা করা। কি করা? আকিকা করা। শিশুর জন্মের পরে আকিকা এটি গুরুত্বপূর্ণ একটি আমল। আকিকা সর্বোচ্চ সুন্নত, এর উপরে না, ফরজ ওয়াজিব অবশ্যই না, এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত? সুন্নত পর্যন্ত। অনেকে মুবাহ বলছে, অর্থাৎ জায়েজ। যাই হোক, আকিকা শব্দের অর্থ হলো কাটা। আক্কা ইয়াউক্কু শব্দের অর্থ কি? কাটা। তো আকিকারে কাটা কেন বলা হয়? কারণ ওই দিন ছাগল জবা হয়, কাটা হয়। অথবা কেউ কেউ বলছেন যে ওই দিন বাচ্চার চুল কাটা হয়, সেজন্য ওই ওই দিনের জবাইয়ের নামও হয়ে গেছে কি? কাটার জবাই। অর্থাৎ কাটার দিনের জবাই, যেন নামই হয়ে গেছে আকিকা, মানে কাটা। আচ্ছা, আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস পাওয়া যায়, বহু হাদিস পাওয়া যায়। তার সবগুলো তো আমরা বলতে পারবো না। এর ভিতরে একটা হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুনানে নাসাইর ভিতরে আসছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পরে তিনি দুটি করে মেষ জবাই করেছিলেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি নির্দেশ করেছেন, ইবনে মাজাহ এক হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আর নাও কানিল গোলামে সাতাইনে, যে ছেলে হলে যেন দুটা ছাগল আমরা আকিকা হিসাবে জবাই করি, ও আনিল জারিয়াতে সাত, আর মেয়ে হলে একটা ছাগল যেন জবাই করি। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল যে আকিকা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, সুন্নাত। তাহলে এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আকিকার ক্ষেত্রে প্রথম কথা হলো আকিকার সময়সীমা, কোন সময় করতে হবে? সাত নম্বর দিনে। সাত নম্বর দিন কোনটা? অনেকে ভুল বুঝেন, সন্তান জন্ম হয়েছে যেদিন ওই দিনের পরে সাত দিন পরে না, অনেকে জন্ম হওয়ার পরে সাত দিন পরে করে, সাত দিন পরে না, ছয় দিন পরে, সাত নম্বর দিনে। আরো সহজ হবে বোঝার জন্য, যেই দিনে সন্তান জন্মগ্রহণ করে, যেই বারে বারে যেই বারে জন্মগ্রহণ করে, পরের সপ্তাহ তার আগের দিন, রবিবারে জন্মগ্রহণ করলো, তাহলে সাত নম্বর দিন কি বারে হবে? শনিবার হবে। সোমবার না, সোমবার তো আরো পরে হবে, শনিবার হবে। রবিবারে হলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সাত নম্বর দিন হবে শনিবার। সোমবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে কিবারে? রবিবারে। শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে। এ হলো আকিকার সময়, সাত নম্বর দিন। তবে বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, যেটি বাইহাকিতে বিশুদ্ধ শুদ্ধ বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আকিকাতু তুসবাহু লিসাবঈন আও লি আরবাআতা আশার আও লি আহাদা ওয়াইশিন। আকিকার পশু জবাই করতে হবে সাত নম্বর দিনে, অথবা অপশন আছে, দ্বিতীয় সুযোগ আছে, সেটা হলো চোদ্দ নম্বর দিনে, অথবা তিন নম্বর সুযোগ আছে একুশ নম্বর দিনে। এই তিনটাই এই হাদিস দ্বারা বোঝা গেল সুন্নাত। তবে এক নম্বরের সুন্নাত হলো, ফার্স্ট ক্লাসের সুন্নাত হলো, সাত নম্বর দিনে করতে পারলে উত্তম, আর না হলে চোদ্দ বা একুশ নম্বর দিনের আরও দুইটা স্টেশন আছে, সেগুলো ধরতে পারেন। কিন্তু যদি এই তিন দিনের কোনো দিন আপনি করতে না পারেন, তাহলে সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় করার, কিন্তু এই তিন দিনে বা বিশেষ করে সাত নম্বর দিনে করা উত্তম। এখন একটা প্রশ্ন আসে, মেয়েদের জন্য আকিকার পশু জবাই করতে হবে একটা, ছেলেদের জন্য হলো দুইটা, কেন? এটা কিছুটা বৈষম্য মনে হয় না? বিশেষ করে আজকের নারীবাদীর যে জোয়ার চলতেছে, নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন। ছেলে হয়েছে দেখে কি খুশি দেখা ইসলাম দুইটা করতে বলছে, মেয়েদের বেলা একটা কেন? হ্যাঁ, একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো, এক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, উনি বলেছেন, সেটা আমার না সাল্লাম না, আমরা মেনে নিয়েছি, যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয়? ইসলাম নয়। যারা যুক্তি ছাড়া আমল করে না, বিশ্বাস করে না, তারা মুসলিম না। তারা কি না? যুক্তি ছাড়া বুঝে না। তার আগে যুক্তি দিতে হবে, তারে প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে, তাহলে এটাকে কি বলে না? ইসলাম গ্রহণ বলে না। পৃথিবীতে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন সবাই ইমানদার হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার আগে কি হয়ে যাবে? ইমানদার হয়ে। একটা মজার কথা আছে, একটা মজার কথা আছে, রসিকতা করে ধাঁধা ধাঁধা আর কি, যে কোনো বেঈমান জাহান্নামে যাবে না, কোনো বেঈমান জাহান্নামে যাবে না। মানে কি? কোনো কাফের কি যাবে না জাহান্নামে? একটি কাফেরও জাহান্নামে যাবে না। মানে কি? কাফের জাহান্নামে যাবে না মানে? তাহলে কে যাবে জাহান্নামে? জান্নাতে জাহান্নামে, ইমানদার জাহান্নামে যাবে। যখন সে জাহান্নামে যাবে, তখন আর কেউ কাফের থাকবে না, থাকবে? সে তো জাহান্নাম দেখার পরে সব কিছু বিশ্বাস করবে না, এই দেখার পরে, বুঝার পরে, এখন সে বিশ্বাস করলে এটার মূল্য আর নাই। তো এর মানে হলো যে কাফের
জাহান্নামে যাবে না। জাহান্নামে যখন যাবে তখন ঈমান আসবে, কিন্তু সেই ঈমানের ভ্যালিডিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর নাই বা থাকবে না। যাই হোক, তাহলে যেটা বলছিলাম আকিকার ক্ষেত্রে, কেন মেয়েদের ক্ষেত্রে একটা, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই জন্য, আমার কোনো যুক্তি আর প্রয়োজন নাই। কিন্তু এর বাইরে বহু যুক্তি আছে। দেখুন, ইহুদিরা মদিনাতে, ইহুদিদের বসবাস ছিল, তাদের প্রভাব ছিল মদিনার সমাজে, ইহুদিরা মেয়ে হলে কোনো আকিকাই করতো না। আকিকা এটা আগে থেকে চালু ছিল, তারা ছেলে হলে আকিকা করতো, মেয়ে হলে কোনো আকিকা করতো না। কারণ মেয়ে হলে তো সবাই কি এমনি তাদের মেজাজ গরম, সবাই জীবন্ত কবর দিতে পারলে বাঁচে, আবার আকিকা মেয়ে হলে, যাই হোক এটা মুশরিকদের ভিতরে বেশি ছিল যদিও, কিন্তু ইহুদিরা মেয়ে হলে আকিকা দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা দিতে বলেছেন। এর অনেক কারণ আছে, যৌক্তিক কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ, বাস। অনেক ওলামা ইকরাম এর একটা কারণ উল্লেখ করেন যে আকিকার ব্যাপারে হাদিস, এক হাদিসে আসছে, আল আকিকাতু আল গোলামু মুরতাহানুন বি আকিকাতিহি, যে কোনো শিশুর জন্মের পরে তার আকিকার বিনিময়ে সে বন্ধক থাকে আল্লাহর কাছে, বন্ধক থাকে। বন্ধক বুঝেন আপনারা, কোনো জিনিস কারোর কাছে বন্ধক রাখার মানে কি, টাকা দিয়ে সেই জিনিসটা আমি কি করতে পারবো, ছাড়াতে পারবো না, ছাড়াইলে ততক্ষণ পর্যন্ত ওটা আমার হবে না। সন্তান বন্ধক থাকে জন্মের পরে, আকিকা দিলে বন্ধক ছুটে, মানে কি কি বন্ধক থাকে, এর ব্যাখ্যা কি, এর ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাই আছে। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, হাদিসে স্পষ্ট কিছু বলা হয় না, কেউ কেউ বলেছেন এর মানে হলো এই শিশু কিয়ামতের দিন তার বাবার জন্য সুপারিশ করবে না যদি বাপে আকিকা না করে, আকিকা করলো বন্ধক ছুটে গেছে, এবার সুপারিশ করবে। কেউ কেউ বলেছেন এর মানে হলো আল্লাহ তাআলা একে শয়তান থেকে সুরক্ষিত করা, দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করা, এই জিনিসগুলো মানে লক থাকে, আকিকা করলো লক খুলে গেল, কথা বুঝে আসছে। তো ছেলেদের জীবনে নিরাপত্তার ঝুঁকি সবচাইতে বেশি মেয়েদের তুলনাতে, এবং ডাক্তাররা বলেন যে পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের তুলনাতে কম থাকে, আর মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে, আল্লাহ সৃষ্টি করছেন এভাবে। এই জন্য ডোজ, আকিকা যদি আমি ডোজ হিসাবে নেই তার নিরাপত্তার জন্য, তার সুস্থতার জন্য, তাহলে এক্ষেত্রে ছেলের জন্য ডবল ডোজ, কারণ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর মেয়ের জন্য সিঙ্গেল ডোজ, কারণ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। শুধু তাই নয়, মেয়ে এবং ছেলে এদের উভয়ের মধ্যে আমরা যদি দেখি জীবনের রিস্ক কার বেশি, ছেলেদের বেশি। রাস্তা যাইতে হয়, গাড়িতে যাইতে হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, বিপদ আপদের সম্ভাবনা মেয়েদের থেকে ছেলেদের মধ্যে বেশি থাকে। অ্যাক্সিডেন্টে, একটা অ্যাক্সিডেন্টে যদি 10টা মানুষ মারা যায় বেশিরভাগ ছেলেই মারা যায়, তাই না? তো তাদের জন্য নিরাপত্তা রক্ষার এই টিকা বা ডোজ ডবল আল্লাহ তাআলা রাখছে, এটা একটা যুক্তি, কিন্তু এটা সঠিক হওয়া কোনো জরুরি না। এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে, সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, বাস। মেয়ে হলে একটা, ছেলে হলে দুইটা। তবে এক হাদিসে আসছে ছেলেদের জন্য দুইটা, যে ছাগল আপনি জবাই করবেন সে দুইটা কি হইতে হবে, সমান সমান হওয়া উচিত, না হইলে হয়ে যাবে কিন্তু উচিত হলো সমান সমান হওয়া, কাছাকাছি হওয়া, মানে দেখতে একেবারে একটা আসমান আর জমিন যেন তফাত না হয়ে যায়। আমরা অনেকেই একটা গরু দেই একটা ছাগল দেই, তাই না? তারা এই হাদিসের খেলাফ আমল হয়ে যায়। আপনি মনে করেন যে বিশাল বড় গরু দিলাম, সওয়াবটা বেশি হয়ে গেলেন, নামটা বেশি পাইছেন, গোশত বেশি পাইছেন, মানুষ বেশি খাওয়াইছেন, বাহবা বেশি পাইছেন, ঠিক আছে, কিন্তু সুন্নতের উপরে আমল আপনার হলো না। কারণ হাদিসে একেবারে সুস্পষ্টভাবে বলা আছে, সুস্পষ্টভাবে বলা আছে যে আকিকার পশু যেন কি হয়, দুইটা কাছাকাছি হয়, দেখতে যেন খুব বেশি বেশ কম না হয়। আকিকা কোন পশু দিয়ে দিবেন, এটা একটা বড় প্রশ্ন, এবং কোরবানির সাথে আকিকা মিশানো, এটা আরেকটা বড় প্রশ্ন। দেখুন ভাই, কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা, একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা, আমাদের দেশের অনেক ওলামা ইকরাম বা বেশিরভাগ ওলামা ইকরাম যাবে বলেন, অথচ হানাফি মাজহাবের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রহিমাহুল্লাহ, উনি আহসান ফতোয়া, একটা বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছেন, এই ফতোয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘোরতর বিরোধিতা করেছেন, যেটা জায়েজ নাই। খোদ হানাফি মাজহাবের ওলামা ইকরামেরই আমাদের হানাফি মাজহাবের ওলামা অনেকে বিরোধিতা করেন, এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা, সেটা কি, ছাগল দেওয়া, ছাগল দেওয়া, কোরবানির গরুর ভিতরে কি না, আকিকা মিক্স না করা। কোনো কোনো দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই, কোরবানির সময় আকিকার সময় এক না, অনেক দিক থেকে বেশ কম আছে, অনেক দিক থেকে মিল আছে। যাই হোক, তো এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশিয়ে আলাদা দেওয়া উচিত, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি কয় নাম, কয়জনের পক্ষ থেকে চলে, সাতজনের, কিন্তু আকিকা দিলে এক, ছেলে হলে একটা,
কিন্তু সেক্ষেত্রেও ওই যে দুটো পাশাপাশি রাসূল সাল্লাম কাছাকাছি বয়সে বলতে বলছেন, তাহলে সেক্ষেত্রে দুই গরু তো আকিকা মানুষ দেয় না, হয় একটা দেয় গরু, ওইটা দিয়ে দুই ছেলে হলে এক গরুতে সেরে ফেলে, অথবা এক গরুর সাথে বড়দের একটা ছাগল দেয়। অনেকে তো গরুতে অংশ দেয়, তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত, ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত। দেখুন ভাই, আকিকার তিনটা শ্রেণী আমি বলি। এক হলো আপনি গরুতে দুই নাম দিলেন, এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায়, এটা এটা সম্পূর্ণ যুক্তি নির্ভর হয়, দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না। নাম্বার দুই, দুইটা ছাগল দেওয়া বা দুইটা ভেড়া দেওয়া সরাসরি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে, এটা হলো এ ক্লাসের। আরেকটা হলো যে একটা গরু দিলেন একটা ছাগল দিলেন, এটা কোনো রকমের চলে, বুঝে আসছে কথা? এটা সবচেয়ে উত্তম হলো দুইটা ছাগল দেওয়া। আকিকা যদি কেউ দিতে না পারে সমস্যা আছে? কোনো বিশেষ কোনো অসুবিধা নাই, হারাম না, কারণ এটা ফরজও না ওয়াজিবও না, কিন্তু বিনা কারণে আকিকা কি করা উচিত না, ছাড়া উচিত না। আমাদের সমাজে অনেক লোক আকিকা দেয় না, অথবা বাপ হয়েছেন, ছেলের বাপ হয়েছেন, একটা ছাগল বলে যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে, সমস্যা আছে? সমস্যা নাই, আপনার যদি সামর্থ্য না থাকলে একটা দিবেন, কিন্তু আমাদের দেশে মানুষের জন্য আমি বলি যে একটা দিলে চলবে না ছেলের বাপ হলে। কেন? কারণ ছেলের বাপে যদি বলে যে আমার সামর্থ্য নাই, আমার তার সাথে কথা আছে, কেমনে সামর্থ্য নাই আপনার, আপনার সামর্থ্য নাই কেমনে আমার বুঝাই দেন। একজন বাপ সন্তান জন্মের পরে কমের পক্ষে 10 কেজি মিষ্টি কিনা লাগে আমাদের দেশে, লাগে কি লাগে না? হাসপাতালের ডাক্তার, আয়া, দারোয়ান, বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধু বান্ধব, আশপাশের প্রতিবেশী দিতে দিতে মিনিমাম 10 কেজি লাগে আপনার মিষ্টি লাগে। ঢাকা শহরে যদি আপনি মিষ্টি কিনতে যান 400 টাকা মিষ্টির কেজি, 10 কেজি মিষ্টির দাম কত হয়? 4000 টাকা। 4000 টাকা মোটামুটি একটা ছাগল পাওয়া যাবে কি যাবে না? আপনি যদি বলেন যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে, আমি বলবো আরেকটা ছাগলের টাকা আমি বাইর করে দিচ্ছি, আপনার মিষ্টি খাওয়াইতে বলছে কি? এটা আরেক ভুল। সন্তান জন্মগ্রহণ করার পরে আমরাও ভুল করি, যারা খাওয়াইয়া পাটি তারাও ভুল করি, আর যে খাওয়ায় সেও ভুল করে। আমরা সন্তান হইলে বা কিছু হইলে বলি কি ভাই মিষ্টি খাওয়া, আশ্চর্য! শরীয়ত আপনারা বলছে গোস্ত খাওয়ার অধিকার দিছে, আপনি গোস্ত না চাইবেন, আপনি চাইবেন লাহাম, আপনি চান মিষ্টি, এটা বোকামি না? আর যে খাওয়ায় সেও ভুল করে, কারণ সে মিষ্টি খাওয়ালে তার আকিকা মাফ নাই, এদিকে মিষ্টি কিনে আবার এদিকে আকিকা কিনে, ডবল খরচ না? আপনার কাছে কেউ মিষ্টি চাইলে আপনি তারা হাইকোর্ট দেখাই দেন, বলে দেন যে আকিকার দিন আসেন। আকিকার দাওয়াতে মানুষ ভয়ে সাধারণত আসতে চায়, অতএব আপনার মিষ্টির টাকা বেঁচে যাবে। তো যাই হোক, এই মিষ্টি কিনতে গিয়া সুন্নতের উপর আমল করা অনেক সময় কঠিন হয়ে যায়, এটা ঠিক না, এটা একটা ভুল প্রবণতা, আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আকিকার পশু আপনি যখন জবাই করবেন, আকিকার পশু জবাই করবেন তখন কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আল্লাহু আকবর, বিসমিল্লাহি আল্লাহু আকবর, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, হাযিহি আকিকাতু, এরপরে বাচ্চার নাম বলবেন, হাযিহি আকিকাতু ফুলান ইবনে ফুলান, হাজি আকিকাতু আব্দুল্লাহ ইবনে উমুক, হাজি আকিকাতু উমুক ইবনে উমুক, বাংলা বলতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবর, আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি আপনার জন্য, এবং আপনার দিকে এটা প্রত্যাবর্তিত, এই পশু যেটা জবাই করতেছি এবং এই পশুটা আমার অমুক ছেলের অমুকের, অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এটা কি দিলাম, আকিকা করলাম। দোয়া না পড়লেও আকিকা হয়ে যাবে, কিন্তু পড়া সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যেহেতু বাইহাকিতে বর্ণিত হয়েছে, অতএব এটা আমল করা ভালো। আকিকার গোশত বাপ মা খাইতে পারবে কি পারবে না? পারবে। আমাদের দেশে অনেক বাপ মা খায় না, আকিকার গোশত বাপ মা খাইতে পারবে না, বাপ মা তো আরো বেশি করে খাবে, এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তোমরা সবাই মিলে খাইবা, বেচারা কষ্ট না করে তোমরা খাইবা, বেচারা এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তো তারও বেশি খাবে, ঠিক না? অনেকে খায় না, এটা ভুল প্রবণতা। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, খুব বাজে প্রবণতা, এটা খুব কম জায়গায় আছে, যদিও জাহেলি যুগে ছিল, এত মারাত্মক না, জাহেলি যুগের চাইতে আরও বেশি জাহেলি যুগ, সেটা হলো যে আকিকা পশুর রক্ত কোনো কোনো এলাকাতে শিশুরে খাওয়ায়, বলে যে রোগ বালাই ভালো হবে। মূর্খতা কোথায় চলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ তাআলা রক্তকে হারাম করেছেন, তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন, এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত যেটা রক্ত থেকে বের হয়ে আসে, এটা মানুষের শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর, ভয়াবহ ক্ষতিকর জিনিস। কেন আল্লাহ তাআলা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন? ডাক্তাররা বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কারণ কোনো পশু যদি জবাই করা ছাড়া এমনি মাইরা খান আপনি, রক্তগুলা তো বের হলো না, এই গোশত স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে, এই জন্য তো জবাই নির্দেশ করছে শরীয়ত, যাতে রক্তগুলো বের হয়ে যায়। আর সে রক্ত নিয়ে কারা খাওয়াচ্ছে? শিশুদের খাওয়াচ্ছে। আমি কোরবানির সময় বহু দেখছি যে কোরবানি জবাই করার সময় ওই কাপ নিয়ে এসে ধরে রাখে, রক্ত ধরে নেয়, এবার শিশুদের খাওয়ায়,
এই মূর্খতা আমি নিজে চোখে দেখেছি বহুত। আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করেন। জবাই সাত নম্বর দিনে করা সুন্নাত, অনুষ্ঠান বা গোশত খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন। দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না, তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন, কিন্তু জবাইটা কোন দিন করতে হবে? সাত নম্বর দিনে করতে হবে। আকিকার এক জায়গাতে আপনি প্রবাসে আছেন, দেশে বাচ্চা হয়েছে, তো এখানে আপনি কি দিতে পারেন? আকিকা দিতে পারবেন। আবার বাচ্চা হাসপাতালে আছে, সাত নম্বর দিন এসে গেছে, আকিকা আপনি বাসায় দিতে পারেন। বাচ্চা নানা বাড়ি আছে, আকিকা দাদার বাড়ি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চা কোথায় আছে দেখার দরকার নেই, যে কোনো জায়গায় দিলেই হলো। দুইটা ছাগল দিবেন, ছেলে হয়েছে, দেশে একটা দিলেন, এখানে আরেকটা দিলেন, অসুবিধা নেই, চলবে। আমাদের খাওয়ার ব্যবস্থা রাখলেন, শুধু দেশেই সব খাওয়াইলেন না। আকিকার অনুষ্ঠান শেষ, আকিকার ঘরে শেষ কথা, আকিকার অনুষ্ঠান। কি অনুষ্ঠান রে ভাই? আকিকার অনুষ্ঠান। আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জুলুমের অনুষ্ঠান হয়ে গেছে। আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না, কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ। আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয়, আমি বলবো না। খুশি হইয়া 100 জন অতিথি থাকলে তার ভিতরে 20 জন হয়তো মন থেকে খুশি হয়ে দিচ্ছে, বা 30 জন দিচ্ছে, বা 50 জন দিচ্ছে। একটি লোক যদি নাখোশ হয়ে আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয়, লজ্জায় পড়ে দেয়, তাহলে আপনি তার গুণাগার। এই 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 উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইম্রিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোনো মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে, মন থেকে সে খুশি হয়ে না দিলে, বাধ্য হয়ে দিলে, এটা জায়েজ নয়, হারাম। এটা হলো চাঁদা। এটা হলো কি? চাঁদা। আমি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে, মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা, আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার, এই দুই চাঁদা, এটার আমি চাঁদাবাজি বলি। এই চাঁদা আর মাস্তানের চাঁদা, এই দুইটার ভিতরে পার্থক্য একটা, মূল জিনিস একই। পার্থক্য কি? পার্থক্য হলো মাস্তানে চাঁদাবাজি করার সময় কিছু খাওয়াইটাও হয় না, ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয়, আর আকিকার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে এক থাল খাওয়াইয়া চাঁদাটা নেয়। এই হলো দুই চাঁদার ভিতরে পার্থক্য। কিন্তু বেশিরভাগ লোক না হইলেও, কিছু লোক হইলেও নাখোশ হয়ে যায়, বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে। এখান তো কাছের বাচ্চার, খুব কাছের লোক, ফুফু ভাই, এরা হয়তো একটা চেন দিল, একটা আংটি দিল, বা একটা কিছু দিল, নগদ টাকা দিল, অসুবিধা নেই। কিন্তু অন্য অন্য অনেক লোক আছে যারা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না। এ দেশে এই কালচারটা নেই। আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে, তো আমারে বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত, তো আমারে বলে শেখ কী নিয়ে যাবো? আমি বললাম যে এখানে তো নেওয়ার সিস্টেম নেই, নিলে তুমি বেকুব হইবা, সবাই সামনে শরম পাইতে হবে, কেউ নিবে না, তুমি একলা নিবা। সে আমার কথা শুনে নাই, না শুনে ওই সাবিল দেখে বাচ্চার জন্য গিফট কিনে নিয়ে গেছে। বুদ্ধিমানের কাম করছে, গায়েত রাখছে আগে, নিয়ে আগে বেজ্জত হয় না, যায় দেখে কেউ কিছু আনেনি, তখন সে একলা নিলে বেকুব হবে না, আর আনেনি। তো এই দেশে এই সিস্টেমটা নেই, দাওয়াত দিছেন খেয়ে চলে যাবে। আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসে, আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না, এটা এক তো মাস্তানের চাঁদাবাজির সাথে মিল আছে, আর হলো ভিক্ষুকের ভিক্ষার সাথে মিল আছে। পার্থক্য হলো এতটুকু, ভিক্ষুকে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে, আর আপনি টেবিল আর চেয়ার নিয়ে ভিক্ষা করেন, এই হলো পার্থক্য। ভিক্ষুক ভিক্ষার সময় ভাঙা থাল নিয়ে বসে, আপনি টেবিল আর চেয়ার নিয়ে বসলেন। নিকৃষ্ট একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে, এগুলো বাধ্য হয়ে মানুষ, এটা সিস্টেম হয়ে গেছে। কেউ যদি বাচ্চাকে খুশি কিছু দিতে চায়, ওপেন, আগে পরে কত সময় সে দিতে পারে। এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি? তুমি না দিয়ে ঢুকলে চিহ্নিত হয়ে যাবে, কি দিছো সেটা আবার লেখা হবে। এগুলো একরকম মানুষকে বাধ্যবাধকতায় ফেলে দেওয়া, যেটা উচিত না, আল্লাহ তাআলা মাফ করেন। আকিকার দিনে যে কাজগুলো করা দরকার বা যে আমলগুলোর কথা আমরা বলছি একজন শিশুর জন্মের পরে, সেগুলো তো আমরা করি না, করি হলো কুকাম। বিশেষ করে ঢাকা শহরে, এখন ঢাকা না সব জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে, আল্লাহ মাফ করুক, রীতিমতো ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে, কত খরচ হবে, কত লোক দাওয়াত দেবো, কি গিফট আসতে পারে, কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে, হিসাব নিকাশ হয়, এটা তো একটা আছেই। আরেকটা অনাচার যেটা বিয়ের ভিতরে হয়, সেটা হলো ব্যান্ড পার্টি এনে, অথবা লম্বা লম্বা বড় বড় ওই যে আপনার সাউন্ড বক্স আনায়া ধুম ধাড়াক্কা গান চালায় দেয়। আপনারা লক্ষ্য করছেন এটা? কারণ বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম। এটা কি সুন্নতের উপর আমল হলো না তামাশা হলো? এই বাচ্চার উপরে তো আল্লাহর গজব নাজিল হবে রহমতের জায়গায়, যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম। আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে, রাত 12টা 1টা বাজে হঠাৎ করে দেখি ধুম ধাড়াকা শুরু হয়ে গেছে 12টার দিকে, গভীর ঘুম, ঘুম ভেঙে গেছে, কি ব্যাপার? বিশাল সাউন্ড দিয়ে গান। আমি নেমে বের হলাম, আমার ওয়াইফ বলে যে যাইও না, আর এত রাত্রে ঢাকা শহরে মানুষ বাসাতে বাইরে না, কি বলো এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি? বাইর হয়ে যায় দেখি যে আকিকার ধুম ধাড়াকা গান চলতেছে,
বললাম যে ভাই মাথার বিবেক কোথায় গেছে, এই শিশুটা জন্ম হয়েছে তার জন্য সবাই দোয়া করবে, এই যে আমার ঘুমটা ভাঙাই দিলেন আমি কি দোয়া করবো না বদোয়া করবো? আমার মধ্যে শত শত লোক বদোয়া করতেছে শিশুর জন্য, আর আপনি ধুমধারাক্কা গান লাগাই দিচ্ছেন, মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে? আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না নাচবেন আরো কিছু করবেন, আপনার বাসায় আপনি করেন, আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা মানুষের কষ্ট দিচ্ছেন, শিশুর কষ্ট হচ্ছে, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে, অনেকের ডিউটি আছে সকালে, অনেকের পরীক্ষা আছে সকালে সারা রাত, এবং বিশেষ করে ঢাকা শহরের এই কালচার একবারে পুরো ঢাকা শহরে আছে। আমরা মূর্খ এখনো কত লেভেলের, নিচু লেভেলের মূর্খ রয়েছি যে রাতভর আমি পুরো এলাকার মানুষকে বাধ্যতামূলক গান শোনাই, কেউ কিছু বলারও অধিকার নাই, সাহস নাই, ক্ষমতা নাই, মূর্খতা কোথায় চলে গেছে? তো আকিকার অনুষ্ঠানকে এটা বেবরকতি করে, কল্যাণ নষ্ট করে এই এই সমস্ত গান বাজনার কারণে, আল্লাহ হেফাজত করেন। প্রিয় ভাইরা, নয় নম্বর আমল হলো বাচ্চার মাথার চুল কাটা চাঁসা সাত নম্বর দিনে, এবং চুল চাঁসার পরে আরেকটা আমল আছে যেটা হয়তো আপনারা অনেকে জীবনে প্রথম শুনছেন, সেটা হলো চুল চাঁসার পরে চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তা দান করা। চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তা দান করা, কয়জনে করছেন হাত তোলে? দুজন করছেন মাশাআল্লাহ, আর কেউ করেননি আলহামদুলিল্লাহ। আমি তিন সন্তানের সময় করছি, দুই সন্তানের সময় তো দেশে থাকতে আপনার ওই পলিথিনে করে আমি নিয়ে গেছি স্বর্ণের দোকানে, স্বর্ণের দোকানে যায়, কারণ স্বর্ণের দোকান ছাড়া তার এত অল্প চুল মাপার মতো কি নাই, বাটখারা কারোর কাছে এত ছোট নাই, তো তাদের কাছে মাপাইয়া তখন 25 টাকা না 35 টাকা এরকম অল্প কিছু হয়েছে দিয়ে দিছি। মনে রাখতে হবে এটা একটা আমল, সুন্নাত খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত সুন্নাতের উপর আমল করা দরকার, কিন্তু আমরা জানি না আমল করবো কোথেকে। আপনি রূপা দেওয়া জরুরি না, রূপার সমান মূল্যে দান করে দিলেন, কিন্তু ওই চুলের উপরে আন্দাজ করে মাপতে না পারলে আন্দাজ করে অন্তত দিয়ে দিলেন, এটা করা উচিত। এবং এ সম্পর্কে মুস্তাদ আহমদের ভিতরে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে হাদিস, এবং আরও অন্য অন্য জায়গাতে মোটামুটি কমবেশ হাদিস আছে। তার ভিতরে একটা হলো আবু রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা মুস্তাদ আহমদের ভিতরে আসছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসানাত দানার জন্ম হয়েছিল তখন এই শিশুর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, এহলে তীর আসা, এ ফাতেমা এই ছেলের চুল চাঁসো, ওয়াতাসাদদাকি বিওয়াজনি শাআরিহি ফিদদাতান আলাল মাসাকির, মিসকিনদেরকে এই বাচ্চার চুলের ওজন পরিমাণ রূপা দিয়ে দিও। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে বলছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অথচ এই আমলটা আমরা জানি না, এটা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 10 নম্বর আমল হলো, এটা আরো বিদায় হয়ে গেছে, এটা আমি নিজেও জানতাম না এবং আমার তিন সন্তান কোনোটার সময় করি না, সেটা হলো যে সন্তান জন্মের পরে জাফরানের কালার দিয়ে এই টাকের মধ্যে একটু লাগিয়ে দেওয়া, মাথা কালার করা হালকা একটু আনন্দের অংশ হিসাবে, এগুলো কোনো জরুরি আমল না, কিন্তু হাদিসে বর্ণিত আছে। হাদিসটা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এবং এটি সহিহ ইবনে হিব্বার ভিতরে আসছে, এটাও সহিহ সূত্রে বর্ণিত। তিনি বলেন, জাহেলি যুগের মানুষ, আইয়ামে জাহেলিত যুগের মানুষ আকিকার পশুর রক্ত নিয়ে বাচ্চার মাথা চুল চাঁচার পরে ওটাতে কী করতো? মাখায় দিত। তো রক্ত নাপা খারাপ জিনিস, এটা দিয়ে বাচ্চার শরীর মাখাবে, এটা তো ভালো জিনিস না। করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশ করলেন সাহাবীদেরকে, এ যে আলু মাকানা দামি খালুকান, তোমরা রক্ত না মাখাইয়া রং মাখাও, জাফরানের রং হলে সবচেয়ে উত্তম বা বেস্ট। এটা কোনো জরুরি কোনো আমল না, করতে পারলে করলেন না করতে পারলে নাই। এবং একইভাবে সুনানে আবু দাউদের ভিতরেও এই বিষয়ে হাদিস বর্ণিত আছে, বুরাদা রাদিয়াল্লাহু আনহু থেকে একই জিনিস প্রমাণিত হয়। তাহলে 10 নম্বর আমল হলো মাথায় রং দেওয়া, এবং সেটা চুল চাঁসাটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য 7 নম্বর দিনে হলে উত্তম এবং সুন্নাত। 11 নম্বর শেষ আমল, 13টা বলছিলাম না, 13টা না 11টা ভুল বলছি, 11 নম্বর শেষ আমল হলো খাতনা করা। কী করা ভাই? খাতনা মানে মুসলমানই করা, এবং এই মুসলমানিটা 7 নম্বর দিন করা উত্তম। কবে করা উত্তম? 7 নম্বর দিনে। চিন্তা করেন, এত ছোটো বাচ্চারা কেমনি মুসলমানি করাবে? ছোটো থাকতেই মুসলমানি করাতে সুবিধা, ছোটো থাকতেই মুসলমানি করতে সুবিধা। আমার ছোটো ছেলেটাকে এখানে মুসলমান করছি 7 নম্বর দিনে, মুসলমানি করে ডাক্তার এই নার্স আইনে আমার করলে দিল, 1 ফোঁটাও কাঁদে নেই বাচ্চা, পরে একটু হালকা করে কাঁদছে এবং কয়েকদিনের ভিতরে শুকায় গেছে, আমরা টেরই পাইনি। কিন্তু বড় ছেলেটাকে মুসলমানি করাইছি, বড় হওয়ার পরে ওটা মুসলমানি করার সময় মনে হয় হাসপাতাল মনে হয় ভেঙে ফেলবে অবস্থা করে ফেলছে। আর গ্রাম দেশে যদি মুসলমানি করানো হয়, হায় রে হায়, ওরে দৌড়াইয়া দৌড়তে তো 3 জন লাগে, বেচারা দৌড়াইয়া দৌড়ে আনলেন, এরপরে হাত বাঁধরে পাও বাঁধরে, একজনের পাও ধরো, একজনের হাত ধরো, একজনের চোখ বাঁধো, এরপরে ছেলের কান্দা, এরপরে ছেলের মার কান্দা, ছেলের বাপের কান্দা, পুরো এলাকা গরম হয়ে যায়, তাই না? কারণ ওই সময় আসলেও কষ্ট হয়, যত বড় হয় তত মুসলমানি করা কষ্ট হয়, যত ছোট থাকতে মুসলমানি করাবেন তত সহজ। 7 নম্বর দিনে করতে পারলে সবচেয়ে ভালো, হাসপাতালে নিয়ে যান, ডাক্তারদের বলেন করে দিবি, একেবারে টেরি পাবে না, সবচেয়ে সহজ। যাই হোক, এটা 7 নম্বর দিনে করতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই যতগুলো আমল বললাম 11টা, এর ভিতরে সবচাইতে জরুরি আমল হলো এই শেষেরটা, খাতনা করা। এটাকে সুনানুল ফিত্রা বলা হয়েছে,
এমনকি এই খাতনা মেয়েদেরও করাইতে হয় যদি প্রয়োজন হয়। এই খাতনা হলো লজ্জাস্থানের সামনে যে অতিরিক্ত অংশ চামড়া দলা হয়ে থাকে, এর পেঁচে পেঁচে পেশাব থাকে, নাপাক থাকে, পরে এগুলো অ্যালার্জি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, নাপাকও থাকে, অনেক সমস্যা হয়, এটাকে কেটে ফেলে দিতে হয়। তো আমাদের দেশে সাধারণত মেয়েদের শারীরিক গঠন সেরকম না, যার কারণে আমাদের দেশে এটা প্রয়োজন হয় না, কিন্তু অনেক দেশে প্রয়োজন হয়। শারীরিক গঠনের কারণে খাতনা বাচ্চাদেরও মেয়েদের ক্ষেত্রেও করতে হয়, কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য এটা বিধিবদ্ধ। তাহলে মোট 11টা আমল আমরা জানলাম। কার জন্য এগুলা? একজন একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয়। 11টা আমল আমরা বলি বলি তো বাই সিরিয়াল। এক, প্রথম আমল কি? সভাসের সময় দোয়া করা, শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া। নাম্বার 2, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা, এটা কোনো নির্দিষ্ট সময় ঠিক করা নাই। 2, 3 নম্বর, সন্তান কোনো বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে কোনটা হয়েছে এটা না জিজ্ঞেস করে আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ শুকরিয়া আদায় করা। 4 নম্বর আমল বলেন, আপনারা কি শুনছেন? আগে কে বহুত পরে আজান দেওয়া, বাচ্চার কানে আজান দেওয়া, 4 নম্বর। 5 নম্বর হলো তাহনিক করা, তাহনিক খেজুরের রস তার মুখে দেওয়া, 5 নম্বর। 6 নম্বর আমল বলেন, ছয় নম্বর হলো সুন্দর নাম রাখা। না, নাম রাখার আগে আরেকটা আছে, তাহানিক পর পর আরেকটা আছে বলেন। হ্যাঁ, বাবার জন্য দোয়া করা, বাবা শিশুর জন্য কি করা? দোয়া করা, বরকতের কল্যাণে দোয়া করা। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা ভালো নাম রাখা। 8 নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভালোভাবে আকিকা করা। আকিকার ক্ষেত্রে একটা মশলা রয়ে গেছে, বড় হওয়ার পরও কি করা যায়? আকিকা করা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে, সেজন্য আকিকা করে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আরেকজন থাবি, উনি বলছেন যে যদি আকিকা আমার আকিকা করা হয় না আমি জানতাম, তাহলে আমারটা আমি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন, অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে, তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে। তাহলে 8 নম্বর আমল গেল আকিকা। 9 নম্বর, চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ সাদান করা, তার সমমূল্য। 10 নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো। 11 নম্বর আমল হলো খাতনা করা। আল্লাহ তালা আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।